রায়পুরা থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আপনারা দেখছেন তাজা খবর 24। নরসিংদীর রায়পুরায় রায়পুরা থানা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। মঙ্গলবার 13 এপ্রিল 11 রমজান রাজউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে রায়পুরা থানা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে পুলিশ সুপার নরসিংদী কাজী আশরাফুল আজিম PPM এর সভাপতিত্বে রায়পুরা থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব রাজউদ্দিন আহমেদ রাজু MP। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা সার্কেল সত্যজিৎ কুমার ঘোষ, রায়পুরা উপজেলার পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক, পৌর মেয়র জামাল মোল্লা, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি ইউনুস আলী ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ পার্থ, ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন, ভাইস চেয়ারম্যান তাস্তাহমিনা মানিক সহ রায়পুরার 24 ইউনিয়নের সকল চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, পুলিশ ও রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ এতে অংশ নেয়। জেলা পুলিশের আয়োজনে প্রতিদিন পুলিশ লাইন্স নরসিংদীতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে পুলিশ সুপার নরসিংদী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে অফিসার ও ফোর্সের ইফতার ব্যবস্থাপনা তদারকি সহ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। বিস্তারিত দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে। আমাদের সবার প্রিয় মানুষ, এই মাটির মানুষ, বারবার নির্বাচিত সাংসদ, সাবেক মন্ত্রী জনাব রাজউদ্দিন আহমেদ রাজু স্যার আপনাদের সামনে দুটি কথা বলবেন, দুটি কথা বলবেন। আসসালামু আলাইকুম। খুশি হয়েছি ভাই রমজানে আপনাদের সবার জন্য মোবারকবাদ রইল, এবং আগামী দিন আমাদের পয়লা বৈশাখের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমরা সুন্দর পরিবেশ উদযাপন করব পয়লা বৈশাখ, বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় সে অনুরোধ করব। এবং আমি এসপি সাহেবের উপস্থিত আজি বেদিন আসছে কষ্ট করে নসুদ্দিন থেকে রায়পুরে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি, এবং আমাদের পাঠান তারা উপস্থিত আছেন চেয়ারম্যান বৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে, উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মায়ের রমজান সুন্দরভাবে আমরা পালন করছি। ইফতার পার্টিতে সবাইকে ইফতারে আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা। الحمد لله رب العالمين من الرحمن الرحيم مالك يوم الدين حسنا وقنا عذاب النار اعلی সরকারি বেসরকারি اعلی অনেক উচ্চতর কর্মকর্তা মহোদয়গণ এখানে আছেন। ওয়ালাহু الحمد يحيي ويميت وهو على لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اعلی সারা দুনিয়ার সকল মুসলমানদেরকে আপনি মাফ করে দিন।